প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বাদিবন ক্যান্টন পাবলিক স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। পরিচিতি মোহাম্মদ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, বাদিবন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। পাঠ পরিচিতি শ্রেণী নবম ও দশম বিষয় ব্যবসায় উদ্যোগ, অধ্যায় এক। আজকের পাঠ ব্যবসার উৎপত্তি ও বর্তমান অবস্থা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছ। ছবিতে ব্যবসায় সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে বা ব্যবসার উৎপত্তি ও বর্তমান যে আমরা অবস্থায় আছি সেই অবস্থাটা এই ছবিটার মাধ্যমে বোঝানো হয়েছে। আজকের ক্লাস শিক্ষার্থীরা নিচের বিষয় সম্বন্ধে জানতে পারবে, ব্যবসার উৎপত্তি ও বর্তমান অবস্থা বিষয় সম্পর্কে। আমরা প্রথমে ব্যবসার ধারণা সম্পর্কে জানব। বিজনেস শব্দটি ল্যাটিন বিজনেস শব্দ থেকে এসেছে। ইংরেজি বিজনেস শব্দের আক্ষরিক অর্থ হলো বিন বিজি, যার বাংলা অর্থ ব্যস্ত থাকা। মুনাফার্জনের লক্ষ্যে উৎপাদন, বন্টন ও ক্রয় সহায়ক সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। ব্যাপক অর্থে বলা যায়, মুনাফার্জনের উদ্দেশ্যে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করা এবং উৎপাদন কেন্দ্র থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছে দেওয়ার যাবতীয় কাজকে ব্যবসায় বলে। এ প্রসঙ্গে বি হুইলার বলেন, সমাজে পণ্য ও সেবা সামগ্রী সরবরাহ করে মুনাফার্জনের লক্ষ্যে সংগঠিত পরিচালিত প্রতিষ্ঠানকে ব্যবসায় বলে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জানতে পারলাম ব্যবসায় হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডই হলো ব্যবসায়। ব্যবসার উৎপত্তি ও বর্তমান অবস্থা, এখানে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি। ব্যবসার উৎপত্তি ও বর্তমান অবস্থাকে আমরা তিনটি যুগে ভাগ করি, প্রাথমিক যুগ বা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগটাকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আদিম স্তর, পৃথিবীতে আগমনের পর হইতে পরবর্তী এক দীর্ঘ সময় পর্যন্ত মানুষ মূলত অরণ্যচারী যাযাবর ছিল। শিকার ও ফলমূল আহরণের মাধ্যমে মূলত উদারপূর্তির মধ্যেই তাদের প্রয়োজন সীমাবদ্ধ ছিল। ক্রমে গোষ্ঠীবদ্ধভাবে বসবাস শুরু করলে বস্ত্র ও বাসস্থানের অভাব তীব্রভাবে অনুভব করে। পরবর্তীকালে মানুষ ভূমি চাষের কৌশল আয়ত্ত করে এবং পশুপালন শুরু করে। মানুষ প্রথমত যাযাবর ছিল, অর্থাৎ নির্দিষ্ট কোনো স্থানে বসবাস করত না। যেখানে তারা ফলমূল বা পশু পেত সেখানেই বসবাস করত। সেখানের ফলমূল শেষ হয়ে গেলে অন্য জায়গায় যে বসবাস শুরু করত। এটি ছিল মূলত আদিম স্তর। প্রাথমিক যুগের দ্বিতীয় ধাপে আছে প্রত্যক্ষ বিনিময়, অর্থাৎ মানুষ যখন ভূমি চাষ শুরু করে, ভূমি চাষ কৌশল আয়ত্ত করার পর এক এক পরিবার এক একটি দ্রব্য উৎপাদনে পারদর্শী হয়। ফলে কোন দ্রব্য অধিক উৎপাদন ও কোন দ্রব্য প্রয়োজনের তুলনায় ঘাটতি লক্ষ্য করা যায়, যার কারণে উদ্বৃত্ত সামগ্রী বিনিময়ের মাধ্যমে বিনিময় ব্যবস্থার প্রচলন ঘটে। কিন্তু অভাবের সামঞ্জস্যতার অভাব, দ্রব্য বিভাজনের অসুবিধা ইত্যাদির কারণে বিনিময় প্রথা একসময় ব্যর্থ ও অকার্যকর প্রমাণিত হয়। অর্থাৎ প্রথমে বিনিময় প্রথা চালু ছিল, একটি পণ্যের বিনিময়ে অন্য একটি পণ্য নেওয়া হতো, যা একটি সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ কারণ সব পণ্যের অভাব মানুষের সমান ছিল না, এই যে অভাবের সামঞ্জস্যতার অভাব ছিল যার কারণে বিনিময় প্রথাটা কিন্তু সাফল্যতা লাভ করতে পারে না, এটা অকার্যকর প্রমাণিত হয়। এরপরে আমরা দেখতে পাই মধ্যযুগ। মধ্যযুগের প্রথমে আছে অর্থের প্রচলন, বিনিময়ের মাধ্যমে হিসেবে বিভিন্ন সমাজে, অর্থাৎ প্রথম বিনিময়ের মাধ্যম হিসাবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি, পাথর ইত্যাদি ব্যবহৃত হতো। ফলে লেনদেনের কিছুটা সম্প্রসারণ ঘটে। এরূপ লেনদেনের অনেকটা ব্যবসার রূপ পরিগ্রহ করে। পরবর্তী সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা কিছুটা সংহত হলে সমাজপতিগণ মূল্যবান ধাতব মুদ্রার প্রচলন ঘটান, যার কারণে শ্রম বিভাজনের উন্নয়ন সম্ভব হয়েছে। অর্থের প্রচলনটা মূলত বিনিময় প্রথার যে অসুবিধাটা ছিল সেই অসুবিধাটা দূর করার জন্যই মূলত এই অর্থের প্রচলন হয়। আর অর্থ হিসাবে প্রথমে ব্যবহার হতো শামুক, ঝিনুক, কড়ি, পাথর। এরপরে মধ্যযুগে আমরা পরবর্তীতে দেখতে পাই বাজার ও শহরের উৎপত্তি। অর্থের প্রচলনের পর ব্যবসার বিস্তৃতি ঘটানোই লেনদেনের জন্য বিভিন্ন স্থানে বাজার গড়ে ওঠে। লোক সমাগম
বৃদ্ধি পাওয়ার কারণে এক পর্যায়ে সেখানে নগর জীবনের উদ্ভব ঘটে। ব্যবসার কিছুটা প্রসার হলে ব্যবসায়ীদের মধ্যে সংহতি প্রতিষ্ঠার জন্য বণিক সমবায় সংঘ, কারিগরি সমবায় সংঘ গড়ে ওঠে। ব্যবসা বাণিজ্যের উন্নয়নে এর ভূমিকা অপরিসীম। মধ্যযুগের সর্বশেষে দেখা যায় উপনিবেশ সৃষ্টি। মধ্যযুগে ভূমধ্যসাগর অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রভূত্ব উন্নয়ন ঘটার ফলে অঞ্চলে ব্যবসায়ীরা উৎপাদিত দ্রব্য বিক্রয়ের জন্য নতুন নতুন বাজার অনুসন্ধান করতে থাকে। এ সময় ইউরোপের অনেক কোম্পানি পৃথিবীর বিভিন্ন স্থানে ব্যবসা বাণিজ্যের নামে উপনিবেশ সৃষ্টির প্রয়াস চালায় এবং নিজেদের কর্তৃত্ব স্থাপন করে। উপনিবেশগুলো অল্প মূল্যে কাঁচামাল সংগ্রহ, অধিক মূল্যে শিল্পজাত সামগ্রী বিক্রয় করে। ইউরোপীয় কোম্পানিগুলো ব্যবসা বাণিজ্যকে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃতি লাভের সুযোগ করে দেয়। অর্থাৎ আমরা দেখতে পাই মধ্যযুগে তিনটি পর্যায়ে। প্রথমে ছিল অর্থের প্রচলন, এরপরে বাজার বা নগরের শহরের উৎপত্তি, সর্বশেষ উপনিবেশ সৃষ্টি। এরপরে আসি আমরা আধুনিক যুগে। আধুনিক যুগে শুরু হয়েছিল শিল্প বিপ্লব দিয়ে। ব্যবসা বাণিজ্যের যথেষ্ট প্রসার হলো কায়িক শ্রম নির্ভর উৎপাদন ব্যবস্থার কারণে সমাজের বাড়তি প্রয়োজন পূরণ করা সম্ভব হয় না। 1750 সাল থেকে 1850 সালের মধ্যে জেমস ওয়াট কর্তৃক বাষ্প ইঞ্জিন, হার্গ্রিভস এয়ার স্পিনিং হুইল, কে এর পাওয়ার লুম ইত্যাদি যন্ত্র আবিষ্কার হওয়ার ফলে উৎপাদন ও বন্টন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। এই বিপ্লবের ফলে শিল্প কারখানা এবং বৃহত্তর উৎপাদন ও বন্টন ব্যবস্থার উন্নয়ন ঘটে। অর্থাৎ প্রথমে হস্তচালিত শিল্প ছিল, যন্ত্র আবিষ্কার করে যান্ত্রিক শিল্পের নতুন এক অভ্যুদয় ঘটে এবং যেখানে অনেক বেশি পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদন করে মানুষের চাহিদা মেটানো সম্ভব হতো। প্রযুক্তির উন্নয়নে আধুনিকায়ন। শিল্প বিপ্লবের ফলে দেশে দেশে শিল্প কারখানা গড়ে ওঠার ফলশ্রুতিতে ব্যাপক অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়। আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হয়। পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান উন্নয়ন এবং ব্যয় কমানোর লক্ষ্যে নতুন নতুন পরীক্ষা ও গবেষণা চলতে থাকে, ফলে প্রযুক্তিগত উন্নয়নে ব্যাপকতা লাভ করে। এসকল নতুন প্রযুক্তির ব্যবহার ব্যবসার উন্নয়নকে আরও ত্বরান্বিত করে। এভাবে আজ আমরা কম্পিউটার প্রযুক্তির জগতে প্রবেশ করেছি। বিশ্বজোড়া বাজার আর মুক্ত বাজার অর্থনীতি আজ ব্যবসার সর্বোচ্চ সফলতা উন্নয়নের প্রমাণ দিচ্ছে। বর্তমানে ই কমার্স ব্যবহারের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের অগ্রগতি লক্ষ্য করা যায় এবং আধুনিকায়ন পরিলক্ষিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাই যে ব্যবসার উৎপত্তি বর্তমান অবস্থায় আমরা যে তিনটি যুগে ভাগ করেছি। প্রথমে ছিল প্রাথমিক যুগ, এখানে দুইটি ভাগ ছিল আদিম স্তর এবং প্রত্যক্ষ বিনিময়, অর্থাৎ পণ্য দিয়ে পণ্য বিনিময়। দ্বিতীয় ছিল মধ্যযুগে, যেখানে প্রথমে শুরু হয়েছিল পণ্য দিয়ে পণ্যময় প্রথার বিলুপ্তি ঘটায় অর্থের প্রচলনের মাধ্যমে, তারপর শহরের সৃষ্টি, উপনিবেশ সৃষ্টি। এরপরে আধুনিক যুগে আমরা দেখতে পাই বর্তমান যে অবস্থা, অর্থাৎ আধুনিক যুগের সূত্রপাত হয়েছিল শিল্প বিপ্লব দিয়ে, আর বর্তমানে আমরা যেটা আছি প্রযুক্তিগত বা প্রযুক্তির মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ঘটানো সম্ভব হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এখানেই শেষ করব। পরবর্তীতে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।